আছো? নিশ্চয় ভালো আছো। আমিও ভালো আছি। বাইরে বৃষ্টি হচ্ছে সকালবেলা এখন, আর আমার যে ফেভারিট মাগটা যেটা দিয়ে আমি সবসময় চা কফি খাই, ওইটা কালকে ভেঙে গেছে। ডিশ ওয়াশারে দিয়েছিলাম, ক্র্যাক হয়ে গেছে, ভিতরটা অনেকখানি ফেটে গেছে। তো মনটা অনেক খারাপ ছিল। তারপরে সন্ধ্যার দিকে আবার সুপার মার্কেটে যেয়ে আরেকটা পেয়ে গেলাম আমার একদম মনের মতো। এই যে এই ধরনের কাপ আমার খুব ভালো লাগে, একটু বড় আর অনেক ব্রাইট যেটা থাকে ফ্লাওয়ারে, এগুলি আমার ভালো লাগে। তো এগুলি সবসময় পাওয়া যায় না আসলে, এই সাইজটা। তো যখন পেয়ে গেলাম খুব খুশি হয়ে গেলাম, আবার নিয়ে নিলাম। এখন ব্রেকফাস্টটা খেয়ে নিব। কালকে যে রোস্টটা করেছিলাম, ওই রোস্টের হাড্ডিটা তো বলেছিলাম আমি স্যুপ বানাবো, তো ওইটাকে আমি স্টক করে ফেলেছি। রাত্রেবেলা দেখাচ্ছি তোমাদের, এটার মধ্যে গাজর আর দুইটা বড় পেঁয়াজ দিয়ে ঘন্টাখানেক স্টক বানানোর পরে এই অবস্থা, সব জুস বের হয়ে গেছে আর কি। তো এটা দিয়ে এখন আমি স্যুপ বানাবো আর কি দুপুরের জন্য। তো এই রেসিপিটাই শেয়ার করবো। এখন ব্রেকফাস্টটা একটু খেয়ে নেই আর চাটাও খাবো তারপরে। তো আমি স্যুপ বানাতে চলে আসছি। তো মুরগির হাড্ডির থেকে যে মাংসগুলি ছিল সেগুলো আমি বের করে ফেলেছি, এর চেয়ে বেশি লাগবে না মাংস, কারণ ভেজিটেবল তো আছে এখানে। আর আমি এখানে 1 কাপের মতো সুইট কর্ন নিয়ে নিয়েছি, ফ্রোজেন যেটা আর কি। সুইট কর্নটা চিকেন স্যুপের সাথে দিলে খুবই কিন্তু ভালো লাগে। এই দুইটা আমি এখন একটু অলিভ অয়েল দিয়ে একটু ফ্রাই করে নেব। এইখানে আমি স্টক গরম করতে দিলাম। এটা গরম হতে হতে আমি চিকেনটাকে একটু তেল দিয়ে ফ্রাই করব। ফ্রাইং প্যানে একটুখানি অলিভ অয়েল দিয়ে দেবো, বেশি না, জাস্ট একটু চিকেনটা একটু কালার আনার জন্য আর কি। তো এখানে আমি সুইট কর্নগুলি দিয়ে দিলাম। মাশরুমও দেওয়া যায়, সুইট কর্নের বদলে যদি মাশরুম দিতে চান মাশরুমও দেওয়া যায় আর কি। আমি অনেক সময় মাশরুম দিয়েও করি। সবজিগুলি দিয়ে দিলাম, আর এটার সাথে মিশিয়ে দিব একটুখানি রসুন। জাস্ট একটু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে, সেটা ভালো মতো মিক্স করে ফেলবো। একটু হাফ স্পুন গোলমরিচের গুঁড়া, ব্যাস। এখন এটা তার কিছুই করতে হবে না, ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব, আর একটু লাল হলেই অফ করে দিব আর কি। স্টকটা বলক হয়ে গেছে, আমি লবণটা আর গোলমরিচটা একটু চেক করলাম। গোলমরিচ আমি একটুখানি দিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল ইনাফ ছিল না আর কি। তো এখন এই মুরগিটাকে এটার সাথে মিক্স করে দেবো। এটাও হয়ে গেছে। স্যুপটা কিন্তু এখন এইভাবে খাওয়া যায়, যেরকম আছে একদম ভেজিটেবল। অনেকে এরকমভাবে স্যুপ পছন্দ করে, কিন্তু আমি এইটাকে একদম ক্রিমের মতো বানিয়ে ফেলবো আর কি, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে। কিন্তু খুবই একটা হেলদি স্যুপ হয়েছে, এটাতে আমি কোনো কিছু মিক্স করি নাই, জাস্ট ভেজিটেবল আর চিকেন। আর স্টকটাও কিন্তু চিকেনের স্টক, একদম বাসায় করা যেটা। তো এটাকে আমি একটু ক্রিমি করে নিব, কারণ আমার কাছে এত ভেজিটেবল আস্তে আস্তে ভালো লাগে না। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ক্রিমি করে নিই। স্যুপটা একদম ব্লেন্ড করে ফেলেছি আমি একদম। আর এখন চাইলে যদি চাও তোমরা একটু ক্রিম অ্যাড করতে পারো, কিন্তু আমি কিন্তু স্যুপে কিছুই অ্যাড করি না, কারণ ক্রিম অ্যাড করলে তখন আর হেলদি ভার্সনটা থাকে না আর কি। আর এটা কিন্তু এমনি অনেক অনেক টেস্টি। এবং এই ক্রিম, এই স্যুপটা কিন্তু একটা কন্টেনারে ভরে 2-3 দিন রাখা যায় আর কি, কোনো অসুবিধা হবে না। আমি টেস্ট করে দেখি। আর আমি এখন একটু আগে বাগানে গিয়েছিলাম, দেখো কত প্লাম নিয়ে আসছি আমার বাগানের। প্লামগুলি দিয়ে কী করবো জানি না, অনেক সুইট কিন্তু এগুলি। আর অনেক অনেক প্লাম আরও আছে, কিন্তু এগুলো একদম নরম হয়ে গেছে, এগুলিকে খেয়ে ফেলতে হবে বা কিছু একটা বানাবো। যদি বানাই অবশ্যই শেয়ার করব আমি। তো এই হলো আমার চিকেন আর ভেজিটেবল স্যুপ, একদম দারুণ হয়েছে দেখতেও, খেতেও অনেক মজা। কিন্তু একদম ইজি বানানো, এটা বাসায় বানানো যায় যে কোনো সময়ই আর কি। রোস্ট চিকেন দিয়ে করতে হবে কোনো কথা নাই, যে কোনো চিকেন হইলেই হয়। এখন খেয়ে নিব আমি আমার স্যুপটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।